রাজধানীর বারিধারায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয় বুধবার সকালে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজনের স্বজন ভিড় করেন অনেকেরই পাসপোর্ট না থাকায় নেপালে যাওয়া ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে তারা যেতে পারেননি আমি যাকে পাঠিয়েছিলাম সে এখানে উপস্থিত আছে যোগাযোগও করেছে মানে তাকে অ্যালাউ করা হয় না যে যেহেতু নাই এবং এই কারণে পরবর্তীতে জানতে পারি যে পাসপোর্ট ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না মরদেহ হস্তান্তরে নেপাল প্রশাসনের সার্বিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে ইউএস বাংলা আমার মনে হয় যদি মাননীয় প্রধানমন্ত্রী ওই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নেপাল প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন আমার মনে হয় একটা অতি সহজেই একটা সুরাহ একটা সুযোগ রয়েছে বাট এইটা এটা অলরেডি আমি আমার বিশ্বাস এই যেখানে বাংলাদেশের সিভিল এভিয়েশন মিনিস্টার অলরেডি কাঠমান্ডুতে আছেন অনেক বেশি সুযোগ আছে আমাদেরকে টাইম ফ্রেমটাকে অনেক বেশি রিডিউস করে নিয়ে এসে এবং আমাদেরকে যেন ডেডবডিগুলো এবং নিয়ম নিয়ম যে প্রসিডিয়ারগুলো আছে সেটা যেন অনেক সহজ করে আমাদের জন্য আসলে নিহতদের ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে ইউএস বাংলা কাজিমদ চ্যানেলাই ঢাকা